বন্ধুরা, আমি পিসির বাড়িতে এসেছি। এখন সকাল 8টা বাজে। ঘুম থেকে উঠে মাছ ধরতে এসেছি। একটা মাছ উঠেছে, আমি তুললাম এই মাছটা। দেখুন, এটা খাবো। আমি মাছগুলোকে ভালো করে কেটে নুন, হলুদ, আদা, রসুন পেস্ট, গরম মশলা, ভিনিগার দিয়ে 2-3 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার এই মাছগুলোকে যে ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলোকে একটা একটা করে ভেজে নেব। আমার মাছগুলো এক পিঠ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নেব। মাছগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। মাছগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। মাছগুলো খুব টাটকা, সবে পুকুর থেকে তোলা হয়েছে আর খুবই নরম। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, আর একটু শেয়ার করে দেবেন। এরপর আমি একটা উনুন জ্বালিয়ে নিয়েছি, যে মাছগুলো ভেজেছিলাম তার ওপর একটু তন্দুরি মশলা লাগিয়ে আমি ভালোগুলো করে মাছগুলোকে উল্টে পাল্টে সেঁকে নেব। আর মাছগুলোর ওপর আমি অল্প অল্প করে বাটার লাগিয়ে দেব। খুব সুন্দর একটা স্মেল ছেড়েছে। তন্দুরির এটা অপশনাল রইল, আমার কাছে কাঠকয়লা ছিল তাই আমি এইভাবে করলাম। আপনারা এটা প্যানেতেও করে নিতে পারেন। আমার তন্দুরিগুলো হয়ে গেছে, মাছের তন্দুরিগুলো পুরো রেডি। এবার আমি এগুলোকে সার্ভ করে দেব। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন।